같습니다. 살랑 뭔가 달랐어요. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মা ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মা ইয়ুযলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أرسله بالحق بشيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ
ফা দাখালা জান্নাত, রাহুল আবু দাউদ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রুদ্দুন, রাহুল বুখারী মুসলিম। প্রশংসা সুক্রিয়া সেই মহান রব্বুল আলমিনের জন্য, যেই মহান রব্বুল আলমিন সপ্তাহের শ্রেষ্ঠবার ইয়াউমুল জুমাবারে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলমিনের জন্য যাবতীয় সুক্রিয়া প্রশংসা, শুধুমাত্র একমাত্র তার জন্য যাবতীয় প্রশংসা আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আদায় করছি সবাই মিলে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ পেশ করছি আমাদের প্রিয় নবী রাহমাত আলিল আলামিনের প্রতি, সংক্ষিপ্তভাবে দরুদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে আকিদা এবং তাওহীদ, এর গুরুত্ব এবং তাৎপর্য। আকিদা এবং তাওহীদ, এই দুইটা জিনিস হচ্ছে ইসলামের মূল বিষয়বস্তু। একজন মানুষ মুসলমান হওয়ার পরে তার যদি আকিদা এবং তাওহীদ যদি ঠিক না থাকে, তাহলে তার যত আমলই করুক না কেন, তার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? তার বিশ্বাসই ঠিক নেই, আকিদাই ঠিক নেই। এজন্য আকিদা, আকিদা এটা উদ্দাতন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, মনে এবং প্রাণে বিশ্বাস করার নাম হচ্ছে আকিদা। এবং তাওহীদ এটাও আরবি শব্দ, যার অর্থ হচ্ছে একত্ববাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার সঙ্গে কোনো কিছু তুলনা নেই, তার সঙ্গে কোনো সমকক্ষ সমতুল্য কিছুই নেই। এই এক অদ্বিতীয় সত্তা হিসেবে মেনে নেওয়ার নাম, বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদ। এই তাওহীদ তিন প্রকার, তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে উলুহিয়াত আর তাওহীদে আসমা ওয়া সিফাত। এখন এই তাওহীদ এবং আকিদা যদি আপনার সঠিক না থাকে, এই দুইটা বিষয় যদি আপনার যদি ক্লিয়ার না থাকে, পরিষ্কার না থাকে, তাহলে কোনো কাজে আসবে না, কোনো আমলই আপনার কোনো কাজে দিবে না। এই জন্য আকিদা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাওহীদ এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য মহান আল্লাহ তাআলা 114টা সূরা কোরআনে, 114টা সূরার ভিতরে একটা মাত্র তাওহীদমূলক সূরা, 114টার ভিতরে একটা শুধু সূরা হচ্ছে তাওহীদমূলক, যে সূরার নাম হচ্ছে ইখলাস। সেই সূরার নাম কি? আল ইখলাস, যার অর্থ হচ্ছে একনিষ্ঠ। ইখলাস মানে কি? খালেস। ইখলাস মানে একনিষ্ঠ। এই একটা সূরা হচ্ছে শুধু তাওহীদমূলক সূরা, আর এই সূরা দিয়ে আল্লাহ তাআলা ইহুদি, নাসারা, খ্রিস্টান এদের আল্লাহ তাআলা এক সূরা দিয়ে তাদের জবাব দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো সূরা ইখলাস, এই নাজিলের শানে নজুল হচ্ছে, কেন সূরা ইখলাস নাজিল হলো? তো ইহুদিরা তারা বলতে থাক, মানে বলতে লাগলো, ইহুদিরা বলে যে আমরা আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, ইহুদিরা বলে যে আমরা আল্লাহর সন্তান, ছেলে মেয়ে। এবং কি ইহুদিরা এরপরও আরও বলে যে ওই ঈসা, খ্রিস্টানরা বলে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র, মরিয়ম হচ্ছে আল্লাহর স্ত্রী, বলেন নাউজুবিল্লাহ। তো এগুলা যখন বলতে লাগলেন, তখন আল্লাহ তাআলা সূরা ইখলাসটা নাজিল করে প্রথমেই বললেন, কুল, হে নবী আপনি বলেন, কুল আপনি বলেন, কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি জানিয়ে দেন, বলেন যে আল্লাহ এক, অদ্বিতীয়, আর দ্বিতীয় কেউ নাই। তাহলে আল্লাহ কয়জন? একজন, এক এবং অদ্বিতীয়, লা শারিক আল্লাহ, তার কোনো শরিক নেই, তার কোনো অংশীদার নেই। এখন ইহুদিরা বলছে যে আমরা আল্লাহর সন্তান, কিন্তু আল্লাহ বললেন কি না, আমি কয়জন? একজন, আমার কোনো শরিক নাই, দ্বিতীয় কেউ নাই। এরপরে দ্বিতীয় আয়াতে বলছে আল্লাহু সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো মুখাপেক্ষী নন। সারা পৃথিবীর জিন, ইনসান, কীট পতঙ্গ, পশু প্রাণী, সারা পৃথিবীর সব কিছু কার অধীনে চলে বলেন? জোরে বলেন, কার অধীনে? আল্লাহর অধীনে চলে। কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী।
এখন আল্লাহ বলছে আমি কিন্তু কারো মুখাপেক্ষী নয়, আল্লাহু গানিউন হামিদ, আমি আল্লাহ হচ্ছে অভাবমুক্ত এবং প্রশংসিত, আমি ধনী। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ হচ্ছেন ধনী এবং প্রশংসিত এবং অভাবমুক্ত, কে বলেন? আল্লাহ, আল্লাহ, তার কোনো অভাব নেই। এরপরে বলছে আল্লাহ মানে হুয়াল্লাহুল, তিনি আল্লাহ, হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব, তার কোনো লয় নেই, ক্ষয় নেই, তার কোনো ধ্বংস নেই, তিনি আছেন, থাকবেন, কোনোদিন কি হবে না, ধ্বংস হবে, পৃথিবীর সব কিছুই ধ্বংস হবে, কিন্তু মহান আল্লাহ কি নাই, ধ্বংস নেই। এই জন্য হাইয়ুল কাইয়ুম শব্দ উল্লেখ করা হয়েছে, মানে চিরস্থায়ী এবং চিরঞ্জীব। সূরা বাকারা 255। এখন তারপরে আয়াতে আল্লাহ বললেন কি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, আমার কোনো ছেলে মেয়ে নাই, আছে কি বলেন? ওয়া লাম ইউলাদ, এবং আমিও কারো কাছ থেকে জন্ম নেইনি। তাহলে আল্লাহ তাআলা তার সাথে কোনো তুলনাই নেই, তিনি কাউকে জন্ম দেন না এবং কারো কাছ থেকে জন্ম নেনও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য সমকক্ষ সারা পৃথিবীর আর কেউ নেই। সুবহানাল্লাহ, এই একটা সূরাই হচ্ছে তাওহীদমূলক সূরা, 114টা সূরার ভিতরে। আর এই সূরার এত ফজিলত আর এত পাওয়ার আর এত গুরুত্ব, অসংখ্য সহি হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা কি প্রতিদিনই 10 পারা কোরআন পড়তে সক্ষম? সাহাবীদেরকে বলছেন, কয় পারা বলেন? 10 পারা। তো আমার সঙ্গী সাথীরা শোনো, তোমার কি প্রতিদিনই 10 পারা কোরআন পড়তে সক্ষম? সাহাবীরা বলছে, জি না আল্লাহ নবী, আমরা সক্ষম নয়। প্রতিদিন 10 পারা করে কোরআন, কোরআন মোট কয় পারা বলেন? 30 পারা। শয়তান মমতাজ বলছে 90 পারা, নাউজুবিল্লাহ বলেন, এই শিল্পী মমতাজ, কারণ 60% 30% জাহারি নাকি বাতিনি ও তৈরি করছে, অথচ কোরআন মাজিদ কত পারা? 30 পারা, মানে অংশ, খণ্ড, ভাগ। তাহলে কোরআনটাকে 30 পারা 30 অংশে কি করা হয়েছে বলেন? ভাগ করা হয়েছে। আবার এই ভাগকে আবার 114টা সূরাকে আবার 2 ভাগে ভাগ করছেন, তাহলে 114টা সূরা আবার কয় ভাগে ভাগ? 2 ভাগে, একটা হচ্ছে মাক্কী সূরা আর একটা হচ্ছে মাদানী সূরা। তো মাক্কী সূরা হচ্ছে 86টি আর মাদানী সূরা হচ্ছে 28টি। মক্কায় সবচেয়ে বেশি সূরা কি হয়েছে? নাজিল হয়েছে। এরপর মদিনে যায় কম নাজিল, এই জন্য মদিনার সূরা কতটি? 28, আর মাক্কী সূরা 86। তাহলে সূরা 2 ভাগে ভাগ করা হয়েছে। এখন মক্কায় রাসূল থাকা অবস্থায় যেই সূরা নাজিল হয়েছে তাকে বলা হয় মাক্কী সূরা, এবং মক্কা থেকে মদিনায় হিজরত করা যাওয়ার পরে যে সূরাগুলো নাজিল হয়েছেন সেই সূরাকে বলা হয় কী সূরা? মাদানী সূরা। তাহলে 10 পারা কোরআন, সাহাবিরা 10 পারা কোরআন পড়তে কি তোমরা সক্ষম? জিনা আল্লাহ নবী, আমরা 10 পারা কোরআন পড়তে সক্ষম না, আমরা অক্ষম। তো রাসূল বলছেন, আমি যদি তোমাদেরকে বলে দেই তোমরা প্রতিদিন 10 পারা কোরআন খতমের নেকি পাবা, সেটা কি? যদি কেউ বিশ্বাসের সাথে প্রতিদিন সূরা ইখলাস, এটা যদি কেউ 3 বার পাঠ করে, কতবার? যদি কেউ 3 বার পাঠ করে তারা 10 পারা কোরআন খতম নাকি তারা বলল। তখন সাহাবেরা বলছে, মার হাবা, আলহামদুলিল্লাহ, আমরা তো প্রতিদিনই এটা পারবো। সুবহানাল্লাহ, বলেন পারবেন কি না বলেন? ইনশাআল্লাহ আমরা সবাই পারবো। সাহাবেরা বলছে, জানালো, হ্যাঁ এখন পারবো। তাহলে সূরা ইখলাস কত দাম? এরপরে মুস্তাদ আহমদ গ্রন্থের আর একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 10 বার পড়বে সূরা ইখলাস, এই হাদিস কতবার? 10 বার। তাহলে 10 বার যদি কেউ সূরা ইখলাস পাঠ করে তাহলে তার জন্য জান্নাতে একটা বিশাল বড় উঁচু মানের একটা অট্টালিকা, বিল্ডিং, দালান আল্লাহ দান করবে। এটা মুস্তাদ গ্রন্থের হাদিস, সহি হাদিস। তাহলে সূরা ইখলাস পাওয়ার দেখেন কত সম্মানিত উপস্থিতি। তাহলে এই সূরা দিয়ে আল্লাহ তাআলা ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে কী করে দিলেন? চ্যালেঞ্জ করে দিলেন। এক সূরা দিয়েই যথেষ্ট তাদের জবাব, ঠিক কিনা বলেন? আরও কোনো দরকার আছে? নাই। এজন্য মহান আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আপনার আমার উচিত আগে তাওহীদ আকীদাটা ঠিক করা। আপনি সারা পৃথিবী ভর্তি আমল করেন কিন্তু আকীদা ঠিক নাই, তাওহীদ ঠিক নাই, আপনি আমি বিশ্বাস করছি, ইমান আনছি, কার উপর বলেন? কার উপর? আল্লাহর উপর, নাকি কোনো সন্দেহ আছে? আমরা ইমান আনছি আল্লাহর উপর। যখন ইসলাম গ্রহণ করে একজন মানুষ,
অমুসলিম যখন ইসলামে আসবে তখন তাকে কালেমা শাহাদত পড়ে ইসলামে আসতে হয়, সাক্ষ্য দিয়ে তাকে আসতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য মাবুত নেই এবং তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, আরও সাক্ষ্য দিচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহান আল্লাহ তাআলার একজন প্রেরিত রাসূল এবং বান্দা, এটা বলে ইসলামে আসতে হয়। আর কালামার স্বীকৃতি আমরা যেটা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুত আছে কি? জোরবান আছে নাই, তাহলে এটা আমরা বিশ্বাস করছি। এখন আপনি ইমান আনছেন, বিশ্বাস করছেন, কালামা পড়ছেন, কিন্তু আপনি কি আবার মাজারও সিজদা দিলেন? তাহলে আপনার কী নেই? তাহলে ঠিক নেই, ঠিক কিনা বলেন? আপনার তাহলে ঠিক আছে? আপনি বলছেন আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো উপাস্য মাবুত, ইবাদতের যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য পৃথিবী তার দ্বিতীয় কেউ নাই, কিন্তু এরপরও আপনি কবরে সিজদা দিলেন, এরপরও আপনি মাজারে সিজদা দিলেন, এরপরও আপনি কবরে মাজারে টাকা পয়সা দান করলেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতর কী নেই? তাওহীদ নেই, কী নেই বলেন? যেহেতু তাওহীদ মানেই একত্ববাদ, কয়েকজন মানতে হবে? একজন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার সব কাফেররা ভালোবাসত, সম্মান শ্রদ্ধা ইজ্জত দিত, আল আমিন তারাই বিশ্বাস, তারাই উপাধি দিচ্ছেন, তিনি হচ্ছেন বিশ্বাসী। কাফেরদের ব্যবসা বাণিজ্য টাকা পয়সা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখতো, সুবহানাল্লাহ। বলেন কিসের জন্য বলেন? বিশ্বাস, তারা বিশ্বাস করতো যে মক্কার আর কারো কাছে রাখলে আমার টাকা থাকবে না, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখলে যা দিব তাই থাকবে, সুবহানাল্লাহ। তারাই উপহার দিলেন নবী, নাম কি বলেন? আলামিন, বিশ্বাসী। কিন্তু যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন কালেমার, কিসের দাওয়াত? কালেমার দাওয়াত। সকল নবীর দায়িত্ব ছিল কিসের দাওয়াত দেওয়া? কালেমা। কালেমা মানে কি? তাওহীদের, আকিদার, শিরক বিদআত, এই দাওয়াতগুলো হচ্ছে তাদের মূল। তারা তাওহীদের দাওয়াতটা দিতেন, আকিদার কথাটা বলতেন। যখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুত নেই এবং তিনি সপ্তম আকাশের উপরে থাকেন, তখন মক্কার মানুষরা বলল কি? এক একজন এক এক ভাষায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলেন যে নবী পাগল হয়ে গেছে, মেন্টাল, গণক, জাদুকর, সাহিত্যিক, কবি, এ পাগল হয়ে গেছে, এলাকা থেকে তাড়াতে হবে। কিন্তু এর আগে নবী কিসের পাত্র ছিলেন বলেন? সম্মানের পাত্র ছিলেন না, সবাই তাকে শ্রদ্ধা করতো। কিন্তু যখনই তাওহীদের ডাক দিছেন, দাওয়াত দিছেন, তখন নবী কী হয়ে গেছেন? মেন্টাল পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কেন? আমরা মাবুত মানি অসংখ্য, আর এর মোহাম্মদ বলছে একজনকে মানতে হবে, তাও নাকি সপ্তম আকাশের উপরে থাকে, কথা বুঝতে পারছে? তখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির উপর কী শুরু হয়ে গেল বলেন? নির্যাতন, অত্যাচার, মারপিট শুরু হয়ে গেল। এর জন্য হক কথা বললে কিছু মানুষের খারাপ লাগবে, লাগাটাই স্বাভাবিক, ঠিক কিনা জোরে বলেন? ভালো কথা বললে মানুষের কিছু মানুষের খারাপ লাগবে, এটাই স্বাভাবিক, কারণ হক বড় তিতা। হক কী জিনিস? খুব তিতা জিনিস, হক মিটা না। মিশা কথা, মিথ্যা কথা, গল্প গুজব, কিচ্ছা কাহিনী, এগুলা কী লাগে বলে? মিঠা লাগে, এগুলা তিতা কোনো দিন লাগবে না। যখন একটা গানের আসর হয়, যাত্রার আসর হয়, হই হল্লা করে, পারাপাড়ি করে, টিকিট কাটার পরও জায়গা পায় না, নাউজুবিল্লাহ বলবেন না? আর একটা ওয়াজ মাহফিল হলে, সভা সমিতি হলে, কোরআন হাদিসের আলোচনা হলে, মসজিদে তালিমি বোর্ডে হলে লোক খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কেন? তার ভিতর কী নাই বলেন? ইমান নাই, ইমান কাজ করে না, ইমান কাজ করে না। এই জন্য ইমান যে কী জিনিস এটা আপনি বুঝবেন না। বুঝেছিল সাহাবারা, বুঝেছিল তাবিরা, সাহাবিরা ইমান কী জিনিস বুঝেছিল, তারা ইমান কী জিনিস এটা বুঝেছিল যে ইমান যদি কারো থাকে সারা পৃথিবী একদিক, আর একজন ইমানদার যদি থাকে সারা পৃথিবীর মানুষ তাকে কোনো ক্ষতি করতে পারবে না, সুবহানাল্লাহ, কেউ ক্ষতি করতে পারবে না। ইমান এত মূল্যবান দামি জিনিস, এই জন্য আপনাকে তাওহীদ আগে ঠিক করতে হবে, তাওহীদ ঠিক করতে হবে, আকীদা যেটা মূল, বিশ্বাস। এই জন্য বিশ্বাস যেটা আমরা করব যে কবর, জান্নাত, জাহান্নাম, মিজান, হাশর, পুল, ছিরাত ইত্যাদি যাগুলো আল্লাহ যত কিছু এগুলো সৃষ্টি করেছেন, এগুলো সম্পূর্ণ যা কিছু এগুলো সব আপনার আমার অন্তরের অন্তরস্থল থেকে অবশ্যই বিশ্বাস করতে হবে, নাকি করবেন না? কবর আজাব সত্য না মিথ্যা? জোরে বলে। জাহান্নাম আছে কি নাই? জান্নাত আছে না? পুলছেরাত, মিজান, হাসর আছে কি না? অবশ্যই কি করতে হবে বলেন? বিশ্বাস করতে হবে। কারো বিশ্বাসের ঘাটতি আছে বিদায় সে দুনিয়া নিয়ে ব্যস্ত, এই জন্য কবর আজাবের কথা চিন্তা করে না, কবর আজাব চিন্তা করে না। ওমর রাজিয়াল্লাহু আনহু যখনই জাহান্নামের আয়াতগুলো সামনে আসতো তখন তিনি কাঁদতে কাঁদতে নিজে বেহুশ হয়ে পড়তেন। কবর আজাবের আয়াতগুলো, জাহান্নামের আয়াতগুলো যখন আসতেন
উমর আজাল্লাম যখন পড়তেন তখন তিনি বেহুশ হয়ে পড়তেন, সুবহানাল্লাহ বলেছেন। সাহাবিরা কবর দেখলে কান্নাকাটি করতেন, আর আপনার আমার অনুভূতি নেই কেন? বিশ্বাসের অভাব আছে, ঘাটতি আছে, বিশ্বাসের ঘাটতি আছে। আপনি অন্যায় অপকর্ম পাপ করছেন কিন্তু আপনার বিশ্বাস কম যে আমি যেই পাপটা করছি এটা মনে আল্লাহ দেখছেন না, যার ফলে আপনি কী করেন বলেন? পাপ করেন, অন্যায় করেন। কেন? আপনার বিশ্বাসের সমস্যা আছে, আকিদাগত আপনার মানে ভুল আছে, আপনি এখন আকিদায় আপনার ঠিক নেই, যার ফলে আপনি অন্যায় কাজ করেন। অথচ সূরা কাহাফ 49, সূরা ইয়াসিন 65, এরপরে আপনার অসংখ্য কোরআনের আয়াত থেকে প্রমাণিত সূরা বনি ইসরায়েল 14, যেমন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, আপনি যেই সমস্ত হাত চোখ নাক কান ইত্যাদি যেটা দ্বারা আপনার পাপ হবে এগুলো কিয়ামতের দিন বিচার মাঠে কথা বলবে, নাউজুবিল্লাহ বলেন কি কথা বলবে না? তাহলে কথা যে বলবে এটা বিশ্বাস হয় কি হয় না বলেন? হয়। তাহলে বিশ্বাস যদি কেউ করে থাকে তাহলে তার দ্বারা কি হবে না বলেন? অন্যায় হবে না। অথচ আমরা অন্যায় করছি কেন? আপনার বিশ্বাসের সমস্যা, আকিদার সমস্যা। এই জন্য এগুলোর উপরে ইমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। ইমানের দিক হচ্ছে তিনটা আর মূল বিষয় হচ্ছে ছয়টা। ইমানের দিক কয়টা? তিনটা। এক নাম্বার হচ্ছে অন্তরে বিশ্বাস করা, বলেন অন্তরে বিশ্বাস করবেন কি করবেন না? ইমানের দিক কয়টি? তিনটি, অন্তরে বিশ্বাস করা। দুই, মুখে স্বীকৃতি দেওয়া, আল্লাহ আছেন অন্তরে বিশ্বাস করবেন এবং সেটা মুখেও বলবেন। তিন, সেই অনুযায়ী কাজ করে দেখিয়ে দিতে হবে আল্লাহকে, কাকে? এই তিনটার সমন্বয় হচ্ছে কি বলেন? ইমান। তিনটা মিলে হচ্ছে ইমান। তাহলে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং সেই অনুযায়ী কি করা, কাজ করা, এই তিনটা মিলে ইমান। এখন এই তিনটার ভিতরে কারো একটা না থাকে তাহলে তার কী নেই বলেন? ইমান নেই। যদি তিনটার ভিতরে কারো দুইটা আছে একটা নেই, অথবা একটা আছে দুইটা নেই, তাহলে তার ভিতরে কী নেই? ইমান নেই। কারণ ইমানের দিকই হচ্ছে তিনটা। আপনাকে মুখেও বলতে হবে, স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং কাজ করে দেখে দিতে হবে, কাকে? আল্লাহকে। কাজ করে আমল করে দেখে দিতে হবে, তাহলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন। এখন এই তিনটা দিক আমাদের ভিতরে সমস্যা। মুখে সবাই স্বীকার করে ঠিক কি না, অন্তরে সবাই কী করেন? বিশ্বাস করেন। কিন্তু তিন নাম্বারটা যেটা কি, আমল নাই, কাজে বাস্তবায়ন নাই। এরপরে মূল বিষয় ছয়টা, আল্লাহর প্রতি, ফেরেস্তার প্রতি, রাসুলের প্রতি, আসমানি কিতাবের প্রতি, তাকদীরের প্রতি, এরপরে আখিরাতের প্রতি, এরপর আপনার তাকদীর, ছয়টা। আল্লাহর প্রতি আনবেন ইমান, আমরা আনছি। এরপরে আল্লাহ যে ফেরেস্তা প্রতিনিধি তৈরি করে দিয়েছেন আল্লাহর কাজে নিয়োজিত ফেরেস্তা, তারপরে নবী রাসুলগণের প্রতি, আসমানি কিতাব, এরপর আপনার আখিরাত, তাকদীর, এই ছয়টার মূল বিষয়। ছয়টার উপর আপনাকে কী রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। এই জন্য আপনার আকিদাগত সমস্যা আছে। এখন এই দেশে আরও যে সমস্যা আকিদাগত, সেটা হচ্ছে কি, আল্লাহ নিয়ে, নবী নিয়ে আকিদাগতভাবে সমস্যা আছে। যেমন রাসুলকে নিয়ে আকিদাগত সমস্যা কি, মুতাজিলা, আরজিলা, খারেজি, চিশতিয়া, নকশাবন্তি, কাদ্রিয়া, মুজাদ্দাদিয়া, যত আছে এগুলো, এগুলো সবারই বিশ্বাস, মাজারপন্থী, পীরতন্ত্র যত আছে সবারই বিশ্বাস, নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই হতো না। অথচ এই হাদিসটা জাল, কথাটাই মিথ্যা। রাসুলকে, নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই হতো না। শুনছেন কি না বলেন? শুনছেন না? অনেকে তোফাজ জলে ওয়াজে শুনছেন না? এরপরে দ্বিতীয় নাম্বার আকিদা কি, যে রাসুল হচ্ছেন নূরের তৈরি, এটা পীরপন্থীদের সমস্ত পীররাই বিশ্বাস করে। নবী কিসের তৈরি বলেন? তাদের মতে, আমাদের না, পীরদের মতে রাসুল কিসের তৈরি? নূরের। আর সহি আকিদার হাদিস সম্পূর্ণ, যারা আহলুল হাদিস, যারা সহি আকিদা গ্রহণ করেছেন এবং কোরআন হাদিস অনুযায়ী যারা আমল করার চেষ্টা করেন, বিশ্বাস করেন, তাদের মধ্যে রাসুল কিসের তৈরি? মাটির তৈরি। অসংখ্য প্রমাণ, সূরা হামিম সাজদা 6, সূরা কাহাবের 110, আল্লাহ বলছেন, রাসুল নিজে বলছে, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, বলেন আমি তোমাদের মতো একজন মানুষ। পার্থক্য, আমার কাছে ওহি আসে আর তোমাদের কাছে ওহি আসে না, এতটুকুই পার্থক্য। কথা বুঝতে পারছেন? এতটুকুই পার্থক্য। এছাড়া সমস্ত কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে, মানে হুবহু, যেহেতু আল্লাহ প্রথম যে হাদিসটা বলছেন সালাম অধ্যায়ের, যে আমার আকৃতিতে, স্বরূপে আমি
আমি আমার প্রতিনিধি বান্দাদেরকে, আমি আল্লাহ আমার উম্মতদেরকে সৃষ্টি করছি কার আকৃতিতে বলেন? আল্লাহর আকৃতিতে। তাহলে আল্লাহর আকৃতিতে আপনার আমাকে কী করা হয়েছে বলেন? সৃষ্টি করা হয়েছে। এরপরে আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির। আল্লাহ বলছে তাকে শুকনা ঝরঝরা মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। এখন তাহলে প্রত্যেকটা সন্তান কেয়ামত পর্যন্ত যত লোক আসবেন সবাই আদমের কি বলেন? তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের কি সন্তান না? তাহলে বাপ যদি হয় মাটির, আর ছেলে কি নূর হবে? এখন তাদের কথা হচ্ছে যে নবীকে নূরই বলতে হবে, কেন? তিনি দয়াল নবী, হ্যাঁ, ধ্যানের ছবি আছে না, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, এই কথা একেবারে শিরকি কবিতা। কথা বলছেন নবীর নাম জপে যেজন সেই তো দুজাহানের ধ্বনি, এটা আরও বড় একটা শিরকের কথা। জপতে হবে আল্লাহর নাম না নবীর নাম? জোরে বলেন আল্লাহ। এখন ইনি গান বানিয়েছেন যে যত নবীর নাম জপবে তত দুনিয়াতে সে কী হবে? ধ্বনি হবে। কিন্তু এটা বলেন এটা কি না? আল্লাহ বলছে সূরা আরাব সাতাব্বর সূরা পঞ্চান্ন নম্বর আয়াত, 205 নম্বর আয়াত, ওখানে আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো। সূরা মুমিনের সূরা গাফিরের 40 এবং 60 নম্বর আয়াত যে তোমরা আমাকে ডাকো। এরপরে সূরা বাকারা 2 নম্বর সূরা 152 নম্বর আয়াত, সেখানে আল্লাহ কাকে ডাকতে বলছেন? আল্লাহকেই ডাকতে বলছেন, তারই জিকির করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইসলামের 5টা স্তম্ভ, তার দ্বিতীয় স্তম্ভ ওখানে ওয়াও দিয়ে তিনি পার্থক্য করে দিয়েছেন রাসূলকে কি জিকির হবে শুধু কার নামে? আল্লাহ। যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আন্না এবং দিয়ে পার্থক্য করা হয়েছে। এখন আপনি যে একভাবেই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিকির ভুল, এটা জিকির নয়। কারণ জিকিরের সঙ্গে কোনো ব্যক্তি বান্দা থাকতে পারে না, কার নাম হবে? আল্লাহর নাম হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য তারা বলে রাসূল নূরের তৈরি, কিন্তু আল্লাহ বলছে কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে আকীদাগত যদি এই ভুলটা কার ভিতর থাকে যে রাসূলকে না সৃষ্টি করা হলে রাসূল নূরের তৈরি, এই বিশ্বাস আকীদা যদি কারো থাকে তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, বলেন নাউজুবিল্লাহ। এরপরে তৃতীয় নাম্বার আকীদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না, তাকে কোনোদিন মশা মাছি স্পর্শ করে নাই, তার পেশাব পায়খানা হালাল, নাউজুবিল্লাহ বলেন। কেন? এক সাহাবী তার প্রস্রাব খেয়েছিলেন, এরকম কিছু জাল হাদিস বানানো হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। কারণ যে ব্যক্তি তার প্রস্রাব খাবে সে নাকি কোনোদিন জাহান্নামে আর যাবে না, অসংখ্য হাদিস রাসূলের নামে বানানো হয়েছে। কেন? যদি সে মানুষ হয়ে থাকে তাহলে অবশ্যই তার কী আছে? ছায়া। অবশ্যই মশা মাছি যদি দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে থাকেন অবশ্যই ধরছে, কী বলেন? কিন্তু রাসূল বলছেন যে যে কেউ আমাকে স্বপ্ন দেখতে পারে কিন্তু শয়তান ব্যতীত, কেন? শয়তানই শুধু আমার আকৃতি ধারণ করতে পারে না কিন্তু রাসূলকে স্বপ্ন দেখতে পারে। ওটা আল্লাহ যদি কাউকে দেখায় দেন দেখতে পারে, কিন্তু কে দেখতে পারবে না? শুধু কেন? শয়তান আল্লাহ নবীর কী ধারণ করতে পারে না, আকৃতি ধারণ করতে পারে না। কথা বুঝতে পারছেন? চতুর্থ নম্বর আকীদা হচ্ছে যে নবী মারা যায়নি, এখনও বেঁচে আছেন, হায়াতুন নবী, পীরপন্থীরা বলে, বলেন কী তো নবী? নবী কি মানুষ না কি ফেরেস্তা? মানুষ না? যদি মানুষ হয়ে থাকে, জীব হয়ে থাকে, তাহলে আল্লাহ এই আয়াত সূরা ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে নবী আর কি বাইরে? জোরে বলেন। তাহলে তারা বলছে নবী মারা যায়নি, এখনও কবরে আছে। তো ওই বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায় যে রাসূলের কবরের পাশ দিয়ে আব্দুল কাদের জিলানি গেলেন, তিনি সালাম দিলেন, নবী কবর থেকে হাত বাড়িয়ে দিলেন, আব্দুল কাদের জিলানির সঙ্গে মুসাফা করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ সমস্ত কিতাবে লেখা এগুলো, কথা বুঝতে পারছেন? এই জন্য নবী বেঁচে আছেন, মারা যায়নি, মানে জীবিত, হায়াতুন নবী। ষষ্ঠ নাম্বার আকীদা, দশই মহরম, কৃষি মহরম, দশই মহরম এবং ঈদে মিল্লাদুন নবী, নবীর জন্মদিবস পালন করে এক শ্রেণী, শিয়া, খারেজি, মোতাজিলা, আরজিলা, এই দেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরাক, ইরান। তো তারা কি করে ওই ঈদে মিল্লাদুন নবী এবং দশই মহরমের দিন অনুষ্ঠান করে, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে, যে তিনটা চেয়ার রাখে সিংহাসনের মতো, কথা বুঝলেন, ঘুমায়েন না, তিনটা চেয়ার, একটা চেয়ার বক্তার, একটা চেয়ার হচ্ছে সভাপতির, আর মাঝখানে যে চেয়ারটা থাকলো সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন? নবী সেখানে এসে বসবে, ওয়াজ করতে করতে
বাতি অফ করে দিয়ে হঠাৎ করে জিকির করবে, জিকির করতে করতে সবাই দাঁড়িয়ে যাবে, ইতিমধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই চেয়ারে বসবেন, বলো নাউজুবিল্লাহ। দেখছেন বিশ্বাস, এত মানে নষ্ট আকিদা তাদের এই পীরপন্থী। এজন্য প্রায় 3 লক্ষ পীর এই দেশে, প্রত্যেকটা পীর হচ্ছে 2 নম্বর গুমরাহী, এবং ব্যবসা বিনা পুঁজিতে, বিনা চালানের ব্যবসা। এগুলো একটা পীরও বলতে পারবে না যে আমি শুদ্ধ, কারণ পীরপন্থী এ আসছেই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে, পীর ব্যবসা, কথা বুঝতে পারছেন? এবং এগুলো শিখেছেন, মূর্তি পূজা শিখেছেন শয়তান ওই লুত আলাইহিস সালামের সম্প্রদায়কে, আর এই পীর মুরিদি ব্যবসা শিখেছেন ইহুদি খ্রিস্টানরা, শিয়া সুন্নি কাদরিয়া মুতাজিলা, এগুলো কারা তৈরি করছে বলেন? খ্রিস্টানরা, কথা বুঝতে পারছেন? এই জন্য এই রাসুলের ব্যাপারে এই সমস্ত আকিদা সংশোধন হতে হবে। এখন আসেন আল্লাহর ব্যাপারে আকিদা, আল্লাহর ব্যাপারে আকিদা কি? 2টা আকিদা সবচেয়ে যখন এই দেশে, তার একটা হচ্ছে যে আল্লাহ হচ্ছে নিরাকার, জোরা বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ কি নিরাকার, তারা বলছে পীরপন্থী তারা, তারা বলছে আল্লাহ কি নিরাকার। এখন নিরাকার আপনারা সবাই জানেন, যার নেই আকার সেটা কি নিরাকার। যে কোনো একটা গ্লাসে পানি রাখলে পানি যেই পাত্রে ধারণ করে ধরে রাখতে পারে ওই বস্তুর, সেটা সে কী ধারণ করলো? আকার, আকার ধারণ করলো। এখন যদি নাই থাকে তাহলে নিরাকার মানে কি? নেই যার আকার তাকে বলা হয় নিরাকার। তাহলে এই পৃথিবী কি হাওয়ার উপরে চলছে? একজন আছে কি নাই? জোরা বলেন আছে, অবশ্যই আছেন। তো এখন আল্লাহ যে আছেন এটা আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। 2 নম্বর তাদের আকিদা হচ্ছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ সবার মধ্যেই থাকে, যত আল্লাহ তত আল্লাহ, নাউজুবিল্লাহ, শিরক, আস্তাগফিরুল্লাহ। পীরপন্থীরা বলে কি, যত আল্লাহ তত আল্লাহ। তাহলে এখনও সারা বিশ্বে প্রায় 900 কোটির মতো লোক, তাহলে এত কোটি কি আল্লাহ, কারণ যত আল্লাহ, যত মাথা তত আল্লাহ। এরপরে যে মুমিনের কলপেই কে বসবাস করেন? আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, মুমিনের কলমে কে থাকেন? আল্লাহ থাকেন, এই কথা কি? জি না। অথচ সুরা হাদিদ 4 নম্বর আয়াত এবং সুরা তৌবাতে বলছেন যে নিশ্চয় আল্লাহ বান্দার সাথে থাকেন। সাথে থাকা বলতে কি? তার দৃষ্টি, সুবহানাল্লাহ বলেন, তার শক্তি ক্ষমতা সবসময় বান্দা কি সাথে কাজ করে, এটা বোঝানো হয়েছে, ভুল বোঝানো যাবে না, কথা বুঝতে পারছেন? তাহলে নিরাকার নেই কোনো আকার। অথচ আল্লাহ কোরআনে অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস, সহি হাদিস, আল্লাহর হাত পা চোখ নাক কান সব কিছু আছেন, আল্লাহ কথা বলেন, আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, এবং আল্লাহর দাঁত মুবারক সব আছেন, এবং আল্লাহ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করেন, কীভাবে আসেন সেটা তিনি ভালো জানেন, কিন্তু আসেন, আল্লাহ হাসেন, আল্লাহ হাসবেন, আল্লাহ হাসবেন, এরকম অসংখ্য সহি হাদিস আছে। তো আপনাকে এক একটা করে বলছি, সেটা হচ্ছে একটা গবেষণা করে বিভিন্ন আয়াত খুঁজে রিসার্চ করে আপনার আমার সামনে যেটা বের করা হয়েছে যে কোন সূরাতে আল্লাহ তাআলা তার হাতের কানের কথা, পা চোখ ইত্যাদির কথা বলা হয়েছে। এখন এতগুলো আয়াত থাকার পরও কি আপনি অবিশ্বাস করবেন? জোর বলেন না, বিশ্বাস করতে হবে। আল্লাহর সব অঙ্গ প্রত্যঙ্গ কি বলেন আছে, কিন্তু তার মতোই। সূরা শুআরা 11 নম্বর আয়াত মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, আল্লাহ বলছেন লাইসা কা মিসলি মিসলিহি শাইউন ওহুয়া সামিউল বাসির, যে আমি আল্লাহ, আমার সাথে কারো তুলনা নেই, সুবহানাল্লাহ, আমি আল্লাহ শুনি এবং দেখি, সুবহানাল্লাহ, সূরা শুআরা 11 নম্বর আয়াত। তাহলে আল্লাহর সাথে কোনো তুলনা, আল্লাহ তাআলার সাথে কোনো অঙ্গ প্রত্যঙ্গের কারোর সাথে তুলনা, কোনো সদৃশ নেই। এখন যদি কেউ মনে করে যে সলিমুদ্দের হাত বোধ আল্লাহর মতো হবে, বল কোনো তুলনা আছে? কোনো তুলনা করা যাবে না। শুনুন, তারপরে দ্বিতীয় ওদের যে ভুল আকিদা যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, নাউজুবিল্লাহ বলেন, তাহলে সব জায়গায় বিরাজমান বলতে কি? আল্লাহ সব জায়গায় বসবাস করেন, তাহলে বাথরুম আছে কি না, ল্যাট্রিন আছে কি না, শুকর বানর হনুমান কুকুর ইত্যাদি, তাহলে তাদের কথা অনুযায়ী কি তার সবার মধ্যে কি হয়ে গেল? আল্লাহ হয়ে গেল, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। তাহলে কত যখনও তাদের আকিদা, অথচ আল্লাহ থাকে সপ্তম আকাশের উপরে, সুবহানাল্লাহ বলেন, আকাশ কয়টা? সাতটা। সপ্তম আকাশ তার উপরে কে? সিদরাতুল মুনতাহা, সেখানে কে? তার উপরে আল্লাহর আরশ।
যেমন সূরা তহা 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশিস্তাওয়া, রহমান সেই আল্লাহ তাআলা দয়াময় প্রতিপালক মহান আল্লাহ আরশের উপরে সমুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা তহা কয় নম্বর আয়াত বললাম? 5। তাহলে আরো কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহ বলছে কোথায় থাকে? সপ্তম আকাশের উপরে। আর এই দেশে পীর মুরিদ যারা, তারা বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান। কথা বুঝতে পারছেন? এখন আসেন, আল্লাহ তাআলা আরশে থাকে সমুন্নত, আল্লাহ তাআলা সপ্তম আকাশের উপরে তার অবস্থান সমুন্নত, কুরসি মানে আসন জায়গা। সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি মানে কি? কুরসি মানে চেয়ার, কুরসি মানে আসন, বসার জায়গা। তাহলে আল্লাহ তাআলা তার একটা আসন আছে, সুবহানাল্লাহ বলো, আসন আছে। এখন এই মর্মে আয়াত আছে 7টা, আল্লাহ 7 আয়াত 7টা সূরাতে বলছেন যে আল্লাহ কোথায় সমুন্নত বলেন, আরশের উপরে, আরশে আজিমে। এক একটা করে শুনেন, সূরা আরাফের 54 নম্বর আয়াত, সূরা রাদের 2 নম্বর আয়াত, সূরা তহার 5 নম্বর আয়াত, সূরা ফুরকানে 59, সূরা হামিম সাজদার 4 নম্বর আয়াত, সূরা হাদিদের 4 নম্বর আয়াত, সূরা হাক্কা 17 নম্বর আয়াত, এই 7টা আয়াতে আল্লাহ বলছেন আমি কোথায় অবস্থান করছি, সপ্তম আকাশের উপরে। আর এই দেশের ভণ্ড যারা, তারা বলছে আল্লাহ এক জায়গায় বিরাজমান। কথা বুঝতে পারছেন? এই আকীদা যদি আপনার ঠিক না থাকে, কোনো আমল কাজে আসবে না। এরপর আসেন আল্লাহ তাআলা তার হাতের কথা, কিসের কথা? হাতের কথা বলছেন 9টা আয়াতে, 9টা সূরা 9টা আয়াতে বলছেন। চিন্তা করছেন? যেমন সূরা ইমরান 73 নম্বর আয়াত, আল্লাহ হাতের কথা বলছেন, তার হাত। এরপরে সূরা সাদের 75, সূরা মায়দার 64, সূরা ফাতার 10, সূরা জুমারে 67, সূরা হাদিদের 29, সূরা মুমিনুন 88, সূরা ইয়াসিনের 83, সূরা মুলকের 1 নম্বর আয়াত, তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্ব ক্ষমতা কার হাতে? আল্লাহ। তাহলে আল্লাহর হাত আছে না? বলেন, সমস্ত রাজত্ব ক্ষমতা কার হাতে? সমস্ত কল্যাণ নিয়ামত কার হাতে? তাহলে আল্লাহর কি আছে? কাফেররা ইহুদিরা বলছে যে এখন তার মান্না ছালো আসে না, মনে হয় আল্লাহর হাত কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আগে কি আসতো আসমান থেকে বলেন? মান্না এবং ছালোয়া নামে দুইটা কি আসতো? খাবার আসতো। এক একজন বলছে সবজি, রুটি, গোস্ত, পোলাও, ব্যাখ্যা, কিন্তু মান্না ছালোয়া খাবার আসতো। কিন্তু কিছুদিন পরে এই খাবার বন্ধ হয়ে যায়, তখন ইহুদিরা বলছে যে আল্লাহর হাত কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তাহলে ইহুদিরা জানে আল্লাহর কি আছে, সুবহানাল্লাহ বলেন, হাত আছে। কিন্তু এই দেশে পীরমতি বিশ্বাস করে না। আর একটা আয়াত যেটা সূরা জুমারের 67, আল্লাহ এক হাতে নেবেন আসমান, সমস্ত আসমান গোটায় নেবেন, কোন হাতে? এক হাতে। আর এক হাতে নেবেন কি? জমিন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কি আছে? হাত দুইটা হলো না একটা হলো? দুইটা। এরপর আল্লাহ ধরবেন মুষ্টিবদ্ধ, তাহলে কি কি আছে বলেন? আঙ্গুল আছে, মুষ্টিবদ্ধ করে ধরবে, তার কি মুষ্টিবদ্ধ করার জন্য কি লাগে? আঙ্গুল লাগে। এভাবে অসংখ্য আয়াত। এরপর আসেন আল্লাহ চোখের কথা বলছেন 6টা আয়াতে, কিসের কথা? চোখের কথা। সূরা হুদের 37 নম্বর আয়াত, সূরা বাকারা 96, সূরা মুমিনুন 27, সূরা তুর 48, সূরা কামার 14, সূরা ইমরানের 15, সূরা শোয়ারা 11, এগুলো হাতের কথা বল, চোখের কথা বলছেন। তিনি দেখেন এবং শোনেন, দেখার জন্য কী লাগে জোরে বলেন, শোনার জন্য কী লাগে? কান লাগে। তাহলে অবশ্যই কি আছে? ওই যে প্রথম আয়াত মনে রাখতে হবে, সব কিছুই আছে, কী করতে হবে বলেন? বিশ্বাস করতে হবে, কিন্তু কারোর সঙ্গে কী করা যাবে না বলেন? তুলনা করা, লাইসাকা মিসলে শাইউন, আমি আল্লাহ কারোর সঙ্গে কোনো কি নাই, সদৃশ্য নাই, তুলনা নাই, আছে কি? কিন্তু সব আছে। এরপরে সূরা কাহাবের 30, জাহান্নামে কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে, এরপরে আল্লাহ বলবে হালিম তালাত লি জাহান্নাম, ও জাহান্নাম তোমার কি পেট ভরে নাই, আরও লাগবে, তোমার কি পেট ভরছে, তুমি কি শান্ত? তখন জাহান্নাম বলে পাল্টা উত্তরে হাল মিন মাজিদ, আল্লাহ আরও কিছু আছে আমাকে দেওয়ার মতো, মানে জাহান্নামের পেট ভরে নেই। সর্বশেষ রাসুল বলছেন আল্লাহর পাটা জাহান্নামের দরজায় দিবেন, দেওয়ার সাথে জাহান্নাম বলবে কত কত, দুইবার বলবে, জাহান্নাম বলবে আল্লাহ যথেষ্ট হয়েছে, এখন আমার পেট ভরছে, আর লাগবে না, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কি আছে? জোরে বলেন, পা না থাকলে জাহান্নামের দরজা কেন দিলে? এরপরে দেখেন আল্লাহ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাতের তৃতীয় অংশে
তাহাজ্জুদের সময় আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন, সুবহানাল্লাহ বলেন। এখন কিভাবে নেমে আসেন সেটা কে জানে? কিন্তু আপনি আমি কি করতে পারবো না, গবেষণা রিসার্চ করতে পারবেন না, তাহলে আপনি নাস্তিক হয়ে যাবেন। নাস্তিকরা এগুলাই তো গবেষণা করে কি হয়ে যায় বলেন, নাস্তিক হয়ে যায়। তারপরে তখন বলে যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কিছুই নাই। মানুষ এগুলা ওই কুত্তা থেকে বানর থেকে তৈরি, নাউজুবিল্লাহ বলেন। এক বিজ্ঞানী গবেষণা করছে মানুষ কিস থেকে তৈরি, বানর থেকে, নাউজুবিল্লাহ বলেন। অথচ মানুষ কে তৈরি করছেন? আল্লাহ তৈরি করছেন নাকি? তারা বলছে বানর থেকে সৃষ্টি। তাহলে তৃতীয় প্রহরে তাহাজ্জুদের সময় সপ্তম আকাশ থেকে কোথায় আসলেন? তাহলে ওখান থেকে তো এখানে আসতে হয়, মাঝখানে তো আরও ছয়টা আসমান, তাহলে অবশ্যই তিনি আসেন। কীভাবে আসেন? তার মতো আসেন, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় কোনো প্রশ্ন করার সুযোগ নাই। তার ক্ষমতা কি কম না বেশি? বেশি বলেন, বেশি না? বেশি, অবশ্যই বেশি। যেমন মানুষকে আল্লাহ যা বুদ্ধি দিয়েছেন এটাই তো আমরা মনে করি, আল্লাহ এত বুদ্ধি, ঠিক কি না? জিনদের আল্লাহ যে পাওয়ার ক্ষমতা দিয়েছেন, হাদিস কোরআন পড়লে যা বোঝা যায় যে এত পাওয়ার এতে। সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে বিলকিস রানী আসবেন, দেখেন খালি আল্লাহর পাওয়ারটা বোঝাচ্ছে। বিলকিস রানী আসবেন সফর করতে, ভ্রমণ করার জন্য। এখন সুলাইমান বাদশা সমস্ত পশু প্রাণীর জিনদের ভাষা কথা বলেন, একটা মাত্র নবী সমস্ত পশু প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, কে? আল্লাহ দিয়েছেন। কোন নবীকে বলেন? সুলাইমান আলাইহিস সালামকে। এখন দুইজন জিনকে ডাক দিয়েছেন, শুনো যে আমার রাজ্যে বিলকিস রানী আসবে, তার সিংহাসনটা আমার এখানে নিয়ে আসতে হবে, কার কতটুকু সময় লাগবে বলো। বল এক সুলাইমান বাদশাহ বলছে, তুমি বলো তোমার কীরকম টাইম লাগবে ওই চেয়ারটা এখানে নিয়ে আসতে। উদাহরণস্বরূপ বলা যায়, মনে করুন 10,000 মনোজন, মনে করুন যে 10,000 মাইল দূরে যেটা ধরেন, তখন ওই জিন বলছে যে হে বাদশাহ শুনেন, যে আমি মানে আপনি উঠে এবং বসতে, আপনি বসলেন, এই বসে উঠতে যেটুকু সময় লাগবে এর মধ্যে এনে হাজির করবো, সুবহানাল্লাহ। সময় বেশি না কম? একবারে কম না। আপনি বসে আবার উঠবেন, এতটুক সময়ের মধ্যে বিলকিস রানীর সিংহাসন নিয়ে এসে আপনার সামনে কী করবো? কে বললেন? জিন। কে বললেন? জিন। তখন সুলাইমান বাদশাহ বলছে, জি না, তোমাকে দেওয়া হবে না, হবে না, এটা তুমি বাতিল, পারবে না, এর চেয়ে কম সময় লাগতে হবে, সুবহানাল্লাহ বলেন। দেখেন জিনের পাওয়ার। এরপর বলছে তুমি কেমন পারবা বলো। তখন বলছে আপনি চোখ বন্ধ করে খুলতে যা লাগে এর মধ্যে এনে হাজির, সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহু আকবার। আপনি চোখ বন্ধ করে শুধু খুলবেন, এতটুকু সময়, 10,000 মন ওজনের একটা সিংহাসন, 10,000 মাইল দূরে, এতটুকু সময়ের মধ্যে জিন এনে হাজির করবে। তাহলে যেই আল্লাহ এই জিনেদের এত ক্ষমতা পাওয়ার দিলেন, জিনে দিলেন, তার পাওয়ার কত? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তার পাওয়ার কত? তিনি জান্নাত জাহান্নাম যে সৃষ্টি করছেন, চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজা কথা বলে কিছু কিছু সাহাবীরা মানে একবার অবাক হয়ে গেছে। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সঙ্গী সাথীরা শুনো, সারা পৃথিবীর মানুষ যদি একসঙ্গে জান্নাতে ঢুকতে চায়, জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে, সারা পৃথিবীর মানুষ একসঙ্গে জান্নাতে ঢুকবে, একসাথে নারী পুরুষ ছোটো বড় যত আছে সারা পৃথিবীর মানুষ, উদাহরণস্বরূপ সারা পৃথিবীর মানুষ যদি একসঙ্গে জান্নাতে ঢুকতে চায়, যদি প্রবেশ করে তবুও কারো গায়ের সঙ্গে গা লাগবে না, একবারে ঢুকতে পারবে। তাহলে জান্নাতের দরজা ছোট না বড়? বলেন না আল্লাহু আকবার। তাহলে রাসূল বলছে কারো গায়ের সঙ্গে গা লাগবে না, পারাপারি হুড়াহুড়ি মারামারি ধাক্কা ধাক্কি হবে না। তাহলে জান্নাতের দরজা যদি এত বড় হয়, ভিতরে যার বড় কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কী দে তোমাদেরকে বোঝায় জান্নাত কী জিনিস? তোমার চোখের পলক, তোমার চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যাবে, এত দূর পর্যন্ত হচ্ছে তোমার জন্য জান্নাত প্রশস্ত। মুমিন ব্যক্তির কবরের কথা আল্লাহ নবী তাই বললেন, যে তোমার যদি কবর যদি ওই ব্যক্তিটা মুমিন হয়, ইমানদার হয়, তার চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত রাসূল বলছে ডানে বামে সামনে পিছনে তার কবরটা তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। আল্লাহর ক্ষমতা বেশি না কম বলেন? বেশি। আল্লাহর এত লাগে না, মশা দিয়ে একজনকে ধ্বংস করে দিয়েছেন কাফেরকে, নাম কি বলেন? নমরুদকে। মাত্র কি দিয়ে বলেন? মশা। ঢাকা শহরকে মানুষকে অতৃপ্তি করে তুলছে কি বলেন? মশা, মশা, এডিস মশা।
এক মশাই যথেষ্ট মানুষদেরকে ধ্বংস করার জন্য, চিন্তা করছে? এই জন্য সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর ব্যাপারে অবশ্যই আমরা কি রাখবো? বিশ্বাস রাখবো। এখন তার চোখের কথা বলছেন পাঁচটা আয়াতে, বাকারা 115, বাকারা 272, আনামের 52, রাদের 22, সূরা রুমের 38। কিসের কথা বললেন? চোখের কথা। যেহেতু আল্লাহ শুনেন দেখেন, যেহেতু দেখার জন্য কি লাগে? চোখ লাগে। রাসূলুল্লাহ সাল্লাম এখন বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুখারী মুসলিমের হাদিস, তো সাহাবীর বল এক লোক, মানে আবু হুরায়রা বলছেন, আমি ওখানে উপস্থিত, একদা একটা লোক আসলো, এসে রাসূলকে বলছেন যে আল্লাহ নবী, আমরা কি আল্লাহকে কিয়ামতের দিন দেখতে পাবো? সুবহানাল্লাহ বলেন, মানে আমরা কি আল্লাহকে দেখতে পাবো? কিন্তু আরজিলা, মোতাজিলা, খারেজি, সিস্তিয়া, নকশাবন্দি, এদের মতো হতে যে কেউ আল্লাহকে দেখতে পাবে না, নাউজুবিল্লাহ বলেন, কেউ আল্লাহকে দেখতে পাবে না। কিন্তু এই হাদিস বুখারি মুসলিম, তখন রাসূল বলছেন, দুইটা উদাহরণ দিলেন, শোনো যে পূর্ণিমা রাতে যখন চাঁদ ওঠে তখন কি তোমার চাঁদ দেখতে সমস্যা হয়? বলেন সমস্যা হয়? পূর্ণিমা রাতে ঝলঝল করছে চাঁদ, আপনার চোখে দেখতে কোনো সমস্যা হয়? দুই নাম্বার উদাহরণ, সূর্য দেখতে কি তোমার সমস্যা হয়? বলেন আমাদের সমস্যা হয়? রাসূল ওই লোকটাকে বলছেন যে পূর্ণিমা রাতে চাঁদ দেখতে কি তোমার সমস্যা হয়? জিনা আল্লাহ নবী, সমস্যা হয় না। তোমার কি সূর্য দেখতে সমস্যা হয়? জিনা আল্লাহ নবী, সমস্যা হয় না। তখন আল্লাহ বলছে, শোনো, ঠিক তদ্রূপ যদি কোনো মানুষ জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার জন্য ওই আল্লাহকে দেখার জন্য শর্ত হচ্ছে জান্নাতি হতে হবে, ওই জান্নাতিরা মহান আল্লাহ তাআলাকে একেবারে কিয়ামতের দিন সচক্ষে নিজের চোখে দর্শন করতে পারবে। সুবহানাল্লাহ, সরাসরি আল্লাহকে দেখতে পাবে। এর চেয়ে বড় নিয়ামত আছে? বলেন, এর চেয়ে বড় নিয়ামত আছে? এখন আমরা যত উপস্থিত নারী পুরুষ সবাইকে আল্লাহ দেখতে চান? বলেন সবাই দেখতে চান? তাহলে দেখার জন্য আপনাকে কি শর্ত? জান্নাতি হতে হবে। কি হতে হবে বলেন? জান্নাতি, ইমানে কিনের সঙ্গে আমল করে জান্নাতি হতে হবে, শিরক বিদাত মুক্ত আমল করতে হবে। আলোচনার কথা যেটা, এরপর হচ্ছে কানের কথা। কিসের কথা? সূরা ইমরান 121 নম্বর আয়াত, সূরা তহার 45, সূরা শোয়ারা 11, এটা কানের কথা। পায়ের কথা বলছে কালামের 43 নম্বর আয়াত, সূরা কালাম 43 নম্বর আয়াত। তাহলে এতগুলো আয়াত যে বললাম, দেখেন গবেষণা করে রিসার্চ করে বের করা হয়েছে কোন সূরাতে কী আছে, কথা বুঝতে পারছেন? তাহলে এত কিছু থাকার পরও যারা বিশ্বাস করে তাদের আকীদা নষ্ট না ভালো? বলেন নষ্ট, জোরে বলেন, অবশ্যই নষ্ট। আলোচনার শেষ কথা সেটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন যে তাওহীদ যেটা সেটা হচ্ছে, যদি কোনো মানুষ তাওহীদ ঠিক না থাকে, আর তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। তাওহীদ মানে এক অদ্বিতীয়, কে? আল্লাহ, আল্লাহ, তার কোনো শরীক, সমতুল্য, সমকক্ষ নাই। এখন যদি সেটার বিপরীত করে সেটা হচ্ছে কি? শিরক। শিরক করলে তখন তাওহীদ কি হয়ে গেল? উল্টে গেল। কারণ তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ, কথা বুঝতে পারছেন? এখন এই যদি কোনো মানুষ শিরক করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে বলছেন, আলোচনার শেষ হাদিস, মুয়াজকে বলছেন যে শোনো মুয়াজ, তুমি তো ছোটো মানুষ, তোমাকে বলি যে বান্দার উপর আল্লাহর কি হক, আবার আল্লাহর উপর বান্দার কি হক, আবার বান্দার উপর আল্লাহর একজন আর একজনের, মানে আমার উপর আল্লাহর হক আছে কি না, আপনার উপর আল্লাহর হক আছে কি না, আবার আল্লাহর উপর আপনার কি আছে? হক আছে। এখন রাসূল বলছেন মুয়াজকে, মুয়াজ, যে বান্দার উপর আল্লাহর হক, আল্লাহর হক আবার বান্দার উপর, এটা কি জানো? তখন বলছে আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন, আল্লাহ নবী আমি জানি না। মুয়াজ বলছেন, বলেন হকগুলো কি? তখন আল্লাহ বলছেন যে বান্দা তার প্রতিপালকের মাবুদের ইবাদত করবে, এটাই হচ্ছে আল্লাহর হক। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? আল্লাহর উপর আপনার যে দাবি হক, সেটা কি আল্লাহর কি করা? বলেন ইবাদত করা, এটাই তো আল্লাহ আপনার কাছে চায়, নাকি চায় না? তাহলে এটা হচ্ছে আল্লাহর দাবি, আল্লাহর হক হচ্ছে আমরা আল্লাহর কি করবো বলেন, দাসত্ব, বন্দেগী, ইবাদত, গুলামি করবো, ঠিক কি না? আর দ্বিতীয় হচ্ছে যে তুমি তার সঙ্গে কাউকে অংশীদার করবে না, শিরক করবে না, শরীক স্থাপন করবে না, না কথা বুঝেন নেই? এটা হচ্ছে তোমার উপর আল্লাহর দাবি, বান্দার উপর আল্লাহর দাবি কি আল্লাহর সঙ্গে কি করা যাবে না, বরং শরীক করা যাবে না।
পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়ারফুল পাপ, যেই পাপের কোনো ক্ষমা নেই, তওবা করলে হবে না, সেটা কি বলেন? শিরক। আল্লাহ বলছেন লা ইয়াগফিরু, সূরা নিসা 4:48, 4 সূরা নিসা 116 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন লা ইয়াগফিরু, কোনো দিন ক্ষমা হবে না, কোনো দিন ক্ষমা হবে না। কি আই শরাকা বিহি, যে ব্যক্তি আমার সঙ্গে শরীক স্থাপন করে, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে শিরক করলে সেই পাপের কি নাই বলেন? ক্ষমা নাই। এরপরে সূরা 5 সূরা মায়েদা 72 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন যদি কেউ আমার সঙ্গে শিরক করে তাহলে তার জন্য তিনটা হচ্ছে শাস্তির ব্যবস্থা। কয়টা? তিনটা, তিনটাই শাস্তি কঠিন। এক, তার জন্য জান্নাত হারাম, ফাকদ হারাম আল্লাহু আলাইহি জান্নাত ওয়ামা ওয়াহুন নার ওয়ামালি জালিমিনা মিন আনসর, যে এক নম্বর জান্নাত তার জন্য হারাম, কার জন্য? যারা শিরক করে। দুই, তার জন্য থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তিন, তার কোনো সুপারিশকারী কেউ থাকবে না। পাপ তিনটা সহজ না কঠিন? জোরে বলেন কঠিন। জান্নাত হারাম, জাহান্নাম থাকার জায়গা, এরপরে আল্লাহ মোহাম্মদ আপনার সুপারিশ করবেন না। সূরা মায়েদা 72। এরপর আসেন সূরা আনামের 88 নম্বর আয়াত, ওখানে আল্লাহ বলছেন আল্লাহ আশাকু, যদি কেউ আমার সঙ্গে শিরক করে, এ কথা কে বললেন? আল্লাহ বলছেন লা হাবিত আনহুম মা কানু ইয়ামালুন, যদি কেউ আমার সঙ্গে শিরক করে তার এই যাবত যত আমল করে আসছে এই যাবত, তাহলে সমস্ত আমল কি বলেন? বাতিল, একেবারে ধ্বংস, নাউজুবিল্লাহ বলেন। এরপর সূরা লোকমান 13, পৃথিবীতে সবচেয়ে বড় ইন্নাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ, লা ইশরিক বিল্লাহ, তোমরা শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই সবচেয়ে শ্রেষ্ঠ বড় পাপ কি? শিরক। এরপর সূরা জুমার 65, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ধমক দিয়ে বলছেন, কাকে? নবীকে বলছেন লাইন আশক্তা, হে নবী আপনিও যদি আমার সঙ্গে শিরক করেন লা ইয়াহবাতা না আমালুক, তাহলে আপনার সমস্ত আমল বাতিল বলে ধ্বংস হবে, মানে বাতিল বলে গণ্য হবে, একেবারে সমস্ত আমল আপনার বরবাদ, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের নিমজ্জিত হয়ে যাবেন। তাহলে আল্লাহ বলছেন কাকে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনোদিন শিরক করেছেন? না। বলেন করবেন কোনোদিন? না। করেছেন? চিন্তা ছিল না, তার জন্মই হচ্ছে শিরকের বিরুদ্ধে, ঠিক না? শিরক উৎখাত করার জন্যই তার কি বলেন? জন্ম। এক মাবুদ প্রতিষ্ঠিত করার জন্য তার জন্ম, তার আল্লাহর সঙ্গে আমাদের প্রভু প্রতিপালকের তার কোনো তুলনা তার পৃথিবীর আর কেউ নেই, তিনি এক অদ্বিতীয়, এটা প্রচার করাই হচ্ছে নবীদের কাজ। অতএব যেহেতু এই আয়াত আল্লাহ নবীকে বলছেন, তাহলে নবী যদি শিরক করতেন তাহলে তারও আমল কী হইতো বলেন? ধ্বংস, বাতিল হইতো। তাহলে আপনি কলির মধ্যে আর সলিম মধ্যে যে আপনি শিরক করে যাচ্ছেন, এই জন্য অবশ্যই আপনারা বিরত থাকবেন। আলোচনার শেষ কথা সেটা হচ্ছে এই শিরকের উপরে আমি বই লিখেছি, আলহামদুলিল্লাহ বইটা রিলিজ হয়ে গেছে, বের হয়ে গেছে, বের করছি। তো এই এক সপ্তাহের মধ্যে বইটা আলহামদুলিল্লাহ হাতে হাতে পৌঁছে যাবে। সেটা হচ্ছে, বইয়ের নাম হচ্ছে শিরকের বেড়াজালে বর্তমান সমাজ এবং এর ভয়াবহতা। প্রায় 400 মতো তালিকা একবার সিরিয়াল করা, যেই কথা বললে, যেই কাজ করলে, কী করলে শিরক হয়, এইভাবে একটা করে সিরিয়াল 400 মতো তালিকা তুলে দিয়েছি বাংলাদেশে। আর দ্বিতীয় এরকম শিরকের তালিকা সিরিয়াল করে তুলে দেয়নি, যেটা আপনারা এক পাশ থেকে পড়লে আপনি বুঝতে পারেন আপনার ভিতর মানে অসংখ্য অহরহ শিরকে আপনি ডুবে হাবুডুবু খাচ্ছেন, পড়লেই বুঝবেন। মূল্য মাত্র 30 টাকা, বেশি দাম না। শিরকের উপরে কোরআনের যত আয়াত তুলে দেওয়া আছে, হাদিসগুলো তুলে দেওয়া আছে। অতএব আপনারা কেনার জন্য, নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন, সবার বাড়িতে থাকা উচিত। ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে সবাইকে আজকে জুমা থেকে যা শুনলাম সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন, এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করো আমিন। আল্লাহ তুমি শিরক মুক্ত বিদাত মুক্ত আমল করার তৌফিক দান করো আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু সলাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী ওয়াহদাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তুমি বড় রহমান ক্ষমাশীল দয়াবান, আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের প্রত্যেকের কবরাজ মাফ করে দেব আমিন। আল্লাহ এখানে যারা নারী পুরুষ উপস্থিত আমাদের জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেব আমিন। আল্লাহ এখানে যারা মানে উপস্থিত প্রত্যেকে তুমি সুস্থতা দান করে দাও আমিন। আল্লাহ যারা অসুস্থতা ভুগছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে দাও আমিন। আল্লাহ আমাদের অভাবকে তুমি দূর করে দাও আমিন। আল্লাহ ঋণগ্রস্ত থাকলে ঋণের ব্যবস্থা করে দাও আল্লাহ আমিন। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মুসলিম ভাই বোনদেরকে তুমি হেফাজত থাকার তৌফিক দান করে দাও আমিন। আল্লাহ এই দেশে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন সুদ ঘুষ এগুলোর থেকে তুমি আমাদেরকে হেফাজতে রাখো আল্লাহ আমিন। এবার আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। আপনাদের থেকে আমি দোয়া নিচ্ছি সামনের জুমায় হয়তো আসবো না, তো ভুয়াপুর টাঙ্গাইল ভুয়াপুর আমার একটা জুমার খুতবা আছে, তো এই জন্য সামনে খুতবা আরেকজন আসবে। তো দোয়া করুন ইনশাল্লাহ সেখানে খুতবার জন্য দাওয়াত দিয়েছেন, ইনশাল্লাহ এই জন্য প্রথম এই পরের জুমায় ইনশাল্লাহ আসবো না। তো দোয়া করবেন এই বলে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you.